हेलो स्टूडेंट्स, वेलकम टू प्रदीप सर क्लासेस #PSC। चलो आज के नूतन टॉपिक होच्छे करंट इलेक्ट्रिसिटी 4 और टॉपिक होच्छे ड्रिफ्ट वेलोसिटी। तो ड्रिफ्ट वेलोसिटी प्रथमे आमरा एटार बांगला अर्थटा जेने नी। ड्रिफ्ट वेलोसिटी माने होच्छे विचलन बेग। ड्रिफ्ट वेलोसिटी खूब ही एक गुरुत्वपूर्ण कन्सेप्ट। करेंट इलेक्ट्रिसिटी प्रवाही तरितर एक गुरुत्वपूर्ण कन्सेप्ट होच्छे विचलन बेग बा ड्रिफ्ट वेलोसिटी। अच्छा आमरा जेने नी जे प्रथमे जे सपोज मने करछि एटा एक परिवाही बा एटाके बला होच्छे एक कंडक्टर। एटा एक कंडक्टर एवं कंडक्टरटार मध्ये कि आछे खूब भालो करे कन्सेप्टटा बुझबे। कंडक्टरटार मध्ये असंख्य फ्री इलेक्ट्रॉन एटा कि बोले मुक्त इलेक्ट्रॉन। आशा करी बुझते पेरेछो। तार कंडक्टर परिवाही काके बोले जार मध्ये प्रचुर मुक्त इलेक्ट्रॉन थाकबे, सेटाई होच्छे परिवाही बा कंडक्टर। इन्सुलेटर बोलते कि जार मध्य कोनो फ्री इलेक्ट्रॉन नहीं। और सेमिकंडक्टर बा अर्धपरिवाहिका दे बोले जादेर मध्य मॉडरेट अमाउंट ना कम ना बेशी माझामाझी धरनेर फ्री इलेक्ट्रॉन आछे। तो मुक्त इलेक्ट्रॉन जखनी कोनो एकटा एटम थेके मने करछि एटा एकटा एटम ताहले एर मध्य कि आछे किछु धनात्मक बा पजिटिव নিউক্লিয়াসটা কি হয় পজিটিভ হয় কারণ এখানে কি থাকে প্রোটন থাকে এখানে থাকে নিউট্রন এবং ইলেকট্রনগুলো কোথায় থাকে বহিঃস্থ কক্ষে বাইরের সেল যেগুলো আউটার মোস্ট সেল এই আউটার মোস্ট সেলে থাকবে ইলেকট্রনগুলো এবার বিভিন্ন অ্যাটমের ক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রন সংখ্যাটা ভ্যারি করে মানে আমি যদি একটা ফ্যামিলির রেসপেক্টে যাই তাহলে এই ফ্যামিলির মধ্যে পি ফর বাবা মনে করছি এন মানে হচ্ছে মা আর এইগুলো যদি আমি বাচ্চা মনে করি তাহলে এক একটা ফ্যামিলিতে যদি নিউক্লিয়ার ফ্যামিলি হয় তখন দেখা যাবে ঠিক এইটার মতো হাইড্রোজেন কি বলবো 1-2 এখানে দেখো একটা ইলেকট্রন আছে একটা প্রোটন আছে আর নিউট্রন কতগুলো আছে একটা আছে তার মানে এটা অনেকটা নিউক্লিয়ার ফ্যামিলি বলতে আমরা যেটুকু বুঝি যে মা বাবা থাকবে আর ছেলে থাকবে একটা ইলেকট্রন। এখন কন্ডাক্টর বলতে যেমন আমি আয়রন হচ্ছে একটা কন্ডাক্টর তার মানে এখানে কত 26 তার মানে এখানে আমার দেখতে হবে যে 26টা কি আছে ইলেকট্রন এখানে আছে তাহলে বহিঃস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত আমাকে দেখে নিতে হবে যে বাইরের সেলে সাপোজ বাইরের সেলে যদি দুটি ইলেকট্রন থাকে তাহলে এই ইলেকট্রন দুটো হয়ে গেল ফ্রি ইলেকট্রন মানে মুক্ত ইলেকট্রন বলতে এই যে সেলের যেখানে অ্যাট্রাকশন বা বন্ডিংটা কম্পারেটিভলি কমে যাচ্ছে যত ডিস্টেন্স বাড়ে তত কি হয় ফোর্স অফ অ্যাট্রাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি হয় আস্তে আস্তে কমতে থাকে তাহলে এই ইলেকট্রনের সাথে ইলেকট্রনের যে বাইন্ডিং এনার্জি বন্ধন শক্তি এটা কম্পারেটিভলি বন্ধন শক্তি বলবো না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বললে ভালো হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স স্থির তড়িৎজনিত বল বা কুলম্বিয়ান আকর্ষণ বল কুলম্বিয়ান ফোর্সটা আস্তে 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 ডিক্রিজ করে যাচ্ছে এখন এই ইলেকট্রনটা কি হবে ফ্রি ইলেকট্রন যখনই এটা বের হয়ে যাবে ইলেকট্রনটা এখানে বের হয়ে গেছে সাপোজ তাহলে এইটাকে এখন বলবো কার্নেল কি বলবো কার্নেল KERNEL কার্নেলস পজিটিভ কার্নেল তাহলে এটা হয়ে গেল এখন পজিটিভ কার্নেল খুব সুন্দর কনসেপ্ট বিচলন বেগ বিচলন বলতে আমরা কি বুঝি মানে অনেক সময় বলি না যে এ বাচ্চাটা অনেক চঞ্চল প্রকৃতি তো অনেকটা ওই রকম ভাবতে পারি মানে ছটফট করছে আর কি যেটাকে বলে সব সময় বিচলিত যেটাকে বলে বিচলিত বলি না তো সেইটাই বিচলন বলতে মানে যে স্থিরতা কম আছে স্থিরতা সবসময় এদিক সেদিক করছে কোনগুলো এই ইলেকট্রনগুলো কেন করছে দেখে নি তা এখানে মধ্যে দেখলাম কন্ডাক্টর একটা কন্ডাক্টরের মধ্যে অসংখ্য
ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন আছে। যখন ফ্রি ইলেকট্রন যখনই হয়ে যাবে তখন কি পড়ে থাকবে? একটা পজিটিভ কার্নাল পড়ে থাকবে। এখানে কি পড়ে থাকবে? পজিটিভ কার্নাল। মন দিয়ে শুনবে, তাহলে পজিটিভ কার্নাল, এখন ইলেকট্রনটা তো এখানে ঘোরাঘুরি করছে, তাহলে ইলেকট্রনটা কি করবে? এখন এই কন্ডাক্টরের মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে, তো ইলেকট্রনটা এইদিকে আসছে, কোন একটা ইলেকট্রন এইদিকে যাচ্ছে, তখন এর সাথে কি করছে? ধাক্কা খাচ্ছে, হতে পারে মেবি ইলেকট্রনটা আবার এইদিকে এলো, এখানে একটা ইলেকট্রন আছে, ও ধাক্কা খাবে, আবার ইলেকট্রনটা এখানে এলো, ইলেকট্রনটা এইদিকে গেল, ইলেকট্রনটা এইদিকে গেল। এখন আমি যদি কোনো একটা ক্রস সেকশন কনসিডার করি, ক্রস সেকশন, এখানে একটা ক্রস সেকশন ধরে নিলাম, এটা প্রস্থচ্ছেদ, তাহলে এই দিক থেকে এই দিকে কতগুলো ইলেকট্রন এসেছে, আর এই দিক থেকে ওই ক্রস সেকশনের ভিতর ওই দিকে কতগুলো ইলেকট্রন গেছে, এর পরিমাণটা কিন্তু ফিক্সড, বা আমি বলতে পারি ভি অ্যাভারেজ, অ্যাভারেজ ভেলোসিটি জিরো। আচ্ছা, অ্যাভারেজ ভেলোসিটি জিরো কেন, এটা বুঝতে হবে, কনসেপচুয়াল আছে একটা, বলছি একটু পর। তাহলে আমি দেখছি প্রত্যেকটা ইলেকট্রনের একটা তো ভেলোসিটি থাকবে, কারণ এই ইলেকট্রনটা সবসময় কি বিচলিত হচ্ছে, ড্রিফটিং হচ্ছে, মানে ড্রিফটেড বলবো না, মানে এই ইলেকট্রনটা সবসময় এইদিক সেদিক ঘোরাঘুরি করছে, তো এর মধ্যে এর জন্য যে ভেলোসিটি সেটাকে বলবো থার্মাল ভেলোসিটি। কি বলবো? থার্মাল, কারণ এটা এখন কিন্তু কোনো আমি এই কন্ডাক্টরটার মধ্যে কোনো ব্যাটারি কানেক্ট করিনি, সোজা কথায় কোনো ইলেকট্রিক ফিল্ড দিইনি, বা সোজা কথাটা অন্য হচ্ছে, মানে কোনো ব্যাটারি দিইনি, সোজা কথা ব্যাটারি দিইনি, এখানে কোনো ব্যাটারি দিইনি মানে হচ্ছে এর মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই এবং ইলেকট্রনগুলো এই দিক সেদিক ঘোরাঘুরি করছে। তাহলে ইনিশিয়ালি কী আছে দেখতে হবে, তাহলে ইনিশিয়ালি একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টর বলতে আমি ধরে নিই একটা কিছু আছে, কন্ডাক্টর এখানে তো কিছু পাচ্ছি না, তুমি ওই দরজাটা ভাবতে পারো, তোমার বাড়ির হাতা খুন্তিটা, যা কিছু আছে আর কি, সমস্ত কিছুই কন্ডাক্টর, যেগুলো কন্ডাক্টর সেগুলো আমার কাছে, তো এখানে একটা আপাতত লোহার এরকম, এটা জানো অবশ্য ভার্নিয়ার ক্যালিপার রয়েছে, তো ভার্নিয়ার ক্যালিপারটার মধ্যে কি প্রচুর ইলেকট্রন আছে, তো এটাই মনে করো ভার্নিয়ার ক্যালিপার, বা প্রচুর ইলেকট্রন এখানে মধ্যে, অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে, এবং এই ফ্রি ইলেকট্রনগুলো কি করছে, এইদিক সেইদিক, এইদিক সেইদিক, যেদিক খুশি যাচ্ছে। তাই ইলেকট্রনগুলোর ইনিশিয়াল ভেলোসিটি, প্রথম ইলেকট্রনটার আমি ধরলাম ইউ ওয়ান, মানে হচ্ছে প্রথম ইলেকট্রনটার বেগ, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ইনিশিয়াল ভেলোসিটি অফ ফার্স্ট কোন একটা ইলেকট্রন, ইনিশিয়াল ভেলোসিটি অফ সামথিং, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ইলেকট্রন আছে ধরে নিচ্ছি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অফ ফার্স্ট ইলেকট্রন, ফার্স্ট ইলেকট্রন এটা লিখছি, একটা ইলেকট্রন এন ওয়ান, ইলেকট্রন কী ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, সো ইউ ওয়ান, ইউ ওয়ান, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইজ ইউ ওয়ান, ফর দ্য সেকেন্ড ইলেকট্রন, ইনিশিয়াল ভেলোসিটি ফর দ্য সেকেন্ড, সেকেন্ড মানে এটার, এটা তাহলে এইদিকে একটা ভেলোসিটি আছে, কত ইউ ওয়ান, কেন ভেলোসিটি থাকবে, কারণ প্রত্যেকটা ইলেকট্রন, যেহেতু আমি কী বললাম যে একটা কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, আমি ইলেকট্রনগুলো কি মুভ করছে তো এইদিক সেইদিক, কেন, ডিউ টু দ্য থার্মাল এজিটেশন, মানে আজকের একটা টেম্পারেচার আছে সাপোজ 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রিতে এখানে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো হ্যাপাজেট মুভমেন্টের মধ্যে আছে, তাহলে এটা ভেলোসিটি কত, ইউ ওয়ান, সেকেন্ডটার কত, ইউ টু, আচ্ছা এটা ভেলোসিটি ভেক্টর, তাই তো, অ্যান্ড ডট 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 ডট, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য এন্থ ইলেকট্রন, এন নাম্বার, এন্থ ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন আছে, এন সংখ্যক বা এন নাম্বার ইলেকট্রন আছে, এন সংখ্যক ইলেকট্রন এখানে আছে, তাহলে এন ইলেকট্রনটার ভেলোসিটি হয়ে গেল ইউ সাফিক্স এন, ভেক্টর দিয়ে দেওয়া একটা ইউ সাফিক্স এন, বাস এতটা পর্যন্ত আমরা ক্লিয়ার হলো যে একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের মধ্যে অসংখ্য ইলেকট্রন আছে এবং প্রত্যেকটা ইলেকট্রনের প্রথমটার হচ্ছে দিস ওয়ান অ্যান্ড ডট 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 দিস ওয়ান, এন সংখ্যক ইলেকট্রন আছে এবং এদের অ্যাভারেজ ভেলোসিটি কত, ইউ অ্যাভারেজ ভেলোসিটি কত, না ইউ ইকুয়াল টু হয়ে গেল টোটাল ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ডট 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 প্লাস ইউ এন, এন সংখ্যক আছে বললাম, তাহলে প্রত্যেকটার ভেলোসিটি
আমি যদি অ্যাড করে নিই ডিভাইডেড বাই এন করে নিই তাহলে কত পাবো? জিরো পাবো। হোয়াই? প্রশ্ন হচ্ছে কেন জিরো হবে, কেন, হোয়াই? তাহলে কি বললাম যে কন্ডাক্টরের মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, ওগুলো এইদিক সেদিকে যাচ্ছে, তাহলে একটা ইলেকট্রন এইদিকে যাচ্ছে, একটা ইলেকট্রন এইদিকে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি এই দুটোর রেজাল্ট কত হয়ে যাবে, অ্যাভারেজ কত হবে? কারণ ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এর ম্যাগনিচিউড আছে। তুমি দুটো স্টেপ এইদিকে গিয়ে দুটো স্টেপ যদি ব্যাক করে আসো তাহলে তোমার ডিসপ্লেসমেন্টটা কত হয়ে গেলো, সরণ কত হলো, জিরো হয়ে গেল। সিমিলারলি আমি কোনো একটি পার্টিকুলার ক্রস সেকশনে মনে করছি যে থার্মাল এনার্জি যেটা, যে বহিরাগত যে তাপ শক্তি, তার জন্য যতগুলো ইলেকট্রন এইদিকে গেছে ততগুলো ইলেকট্রন এইদিকে গেছে, তাহলে ওভারঅল ক্রস সেকশনের মধ্যে নেট ডিসপ্লেসমেন্ট বা কারেন্ট কাকে বলে, আগের দিনেই বলেছি, আগের ভিডিওগুলো তোমাকে দেখতে হবে, তার জন্য 1, 2, 3 দেখে নাও আগে। কারেন্ট বলতে ফ্লো অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের একটা ইউনিডিরেকশনাল ফ্লো, দ্যাট ইজ কল্ড, ওই জন্য প্রথমটাতে আমি তো নামই দিয়েছি যে ইলেকট্রনের প্রবাহ। কারেন্ট ইলেকট্রিসিটি বলতে ইলেকট্রনের প্রবাহ, হোল প্রবাহ, এগুলো হোল কারেন্ট বলে। হ্যাঁ, তাহলে আমি কি দেখছি, কারেন্ট মানে হচ্ছে ফ্লো, তাহলে ইউনিডিরেকশনাল ফ্লো নেই কিন্তু ইলেকট্রনগুলোর, তাই আমি এখন বলতে পারি যে ইউ অ্যাভারেজটা হয়ে গেল সব ভেলোসিটিগুলোর যোগফলটা কত হয়ে যাবে, অ্যাভারেজ যদি নিই তাহলে জিরো আসবে। ব্যাস, এতটা পর্যন্ত বুঝতে হবে প্রথমে ড্রিফ্ট ভেলোসিটি বলতে গেলে। এখন একটা কোশ্চেন্স হচ্ছে যে ভেলোসিটি জিরো আছে, এখন আমি কি করলাম যে এখানের মধ্যে একটা, এটা মুছে দিচ্ছি, এটা লিখে নাও তোমরা। নেক্সট হচ্ছে, এটা মুছে দিলাম, এটা বুঝে গেছো তোমরা। নেক্সট টপিক হচ্ছে এখন আমি কি করব, এর মধ্যে একটা কন্ডাক্টরটার মধ্যে একটা ব্যাটারি দিয়ে দেবো, ব্যাটারি দিয়ে দিলাম, ব্যাস চলো। ব্যাটারি মানে হচ্ছে ইট ইজ দ্য কম্বিনেশন অফ সেল, এটাকে বলবো ব্যাটারি। এটার মধ্যে কী কী আছে দেখতেই পাচ্ছ, কম্বিনেশন অফ সেল, দুটো সেল আপাতত দিয়েছি, তারও একটা ব্যাটারি, বড় যে দিকটা সেটাকে আমরা প্লাস দিয়ে থাকি, আর ছোট যেটা এইটা প্লেটটা মাইনাস, তার মানে প্লাস থেকে মাইনাসের দিকে একটা কারেন্ট আমরা ধরে নিই, এটা হচ্ছে ডিরেকশন অফ কারেন্ট। মানেটা কি, মানে হচ্ছে যে ফ্লো অফ ইলেকট্রনগুলো এইদিকে আছে, ইলেকট্রনটা এইদিকে, তার মানে আমি বলতে পারি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটি ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, কি কাজ করবে, ইলেকট্রিক ফিল্ড, কোন দিক থেকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র কাজ করবে। আচ্ছা, এটা বাংলাতে লিখে নিই, এটা তড়িৎ ক্ষেত্র একটা কাজ করবে, ঠিক, তাহলে ইলেকট্রিক ফিল্ড একটা এইদিকে আছে, তো সেই ইলেকট্রিক ফিল্ডগুলো কি করবে, ইলেকট্রনগুলোকে এইদিকে টানবে, তাহলে সমস্ত ইলেকট্রনগুলো এইদিকে আসছে, ভেবে নাও। এখন এই ইলেকট্রনগুলো যখন এইদিকে আসবে তার মানে ইলেকট্রনগুলো একটা ফোর্স ফিল করছে, তাই তো? তাহলে ফোর্স ইকুয়াল টু আমরা কী জানি, ফোর্স ইকুয়াল টু জানি কিউ ইন্টু ই, ফোর্স ইকুয়াল টু কী জানি, কিউ ইন্টু ই। আচ্ছা, কিউ, কিউ এখানে কি, ইলেকট্রন, ইলেকট্রনের আধান কি হয়, মাইনাস হয়। আচ্ছা, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, তার মানে এই দুটো রাশি একদিকে কাজ করছে না, কেন, কারণ কি একটি নেগেটিভ সাইন আছে, তার মানে ফোর্সটা এই দিকে কাজ করছে, ইলেকট্রনের ওপর ফোর্সটা কোন দিকে কাজ করছে, এই দিকে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, এই দিকে, তাহলে কী লাগলো একটা মাইনাস, ফোর্স কোন দিকে, এই দিকে, এই দিকে, এই অ্যারোটা, এই অ্যারোটা সেম ডিরেকশন, এই অ্যারোটা, এই অ্যারোটা অপোজিট, এই সব নয়, এটা জাস্ট রিপ্রেজেন্টেশন অফ দ্য ভেক্টর, আমি ডিরেকশনটা শো করছি এটা দিয়ে, আমি এখানে ফোর্স ভেক্টর লিখলাম মানে ফোর্সটা এইদিকে অ্যাক্ট হচ্ছে না, এটা হচ্ছে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে, এটা জাস্ট রিপ্রেজেন্টেশন অফ দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দ্য ভেক্টর কোয়ান্টিটি, একটা ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি অ্যারো দিয়ে, তাহলে ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড এই দুটো কিন্তু অপোজিট আছে, এখানে অ্যারোগুলো সেম ডিরেকশন দেখলে চলবে না, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই মাইনাস সাইনটা রিপ্রেজেন্ট করছে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে একটা ফোর্স, তাহলে ইলেকট্রনগুলোকে ব্যাটারি দেওয়ার সাথে সাথে ইলেকট্রনগুলোকে এইদিকে টানতে শুরু করলো। এখন এই ইলেকট্রনটা কি এইদিকে ফোর্স দিলে ও এইদিকে আসছে মনে করো, সাপোজ এবার ধাক্কা খেয়ে গেল, তখন তো অবভিয়াসলি ও সোজা পথে নাও যেতে পারে, এইদিকেই চলে গেল, ফের আবার ধাক্কা খেয়ে গেল এইদিকে, কিন্তু ওর সবসময় টেন্ডেন্সি থাকে ধাক্কা খাওয়া খা যাই খাক ও আসবে এইদিকে, আসবে এইদিকে, তার মানে আবার তোমাকে ভেলোসিটির একটা অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে,
অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে। অ্যাভারেজ কখন ক্যালকুলেট করি? যখন ভেলোসিটি চেঞ্জ হতে থাকে। তোমার আজকে তুমি রাস্তায় 2 টাকা কুড়িয়ে পেরেছো, কালকে 5 টাকা, কালকে 10 টাকা, কালকে 20 টাকা, বা আজকে 2 পাতা পড়েছো ফিজিক্সের, কালকে 3টে, কালকে 4টে, 5টা। বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো যে কতগুলো করে পেজ পড়ছিস প্রতিদিন যেন ফিজিক্সটা কমপ্লিট করতে পারিস, তুমি বললে মোটামুটি ধরে রাখ 2 করে পাতা পড়ছি, অ্যাভারেজ করলাম। কেন? কারণ ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ধাক্কা খেলে এইদিকে চলে যাচ্ছে, কিন্তু টেন্ডেন্সি আছে ইলেকট্রনগুলো সব এইদিকে আসবে, তাহলে আমাকে আবার কিন্তু ভি নিতে হবে। এখন কথা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি তো একটা ছিলই, ওই ইলেকট্রনটার ইনিশিয়াল ভেলোসিটি একটা ছিল, কী জন্য? না, ডিউ টু থার্মাল এনার্জি, ডিউ টু থার্মাল এনার্জি, থার্মাল এনার্জি, বাইরের যে তাপ, সেই তাপের কারণে এর একটা ভেলোসিটি ছিল, কিন্তু এখন ইলেকট্রিক ফিল্ড, ব্যাটারি একে টানছে, ব্যাটারি একে টানছে। খুব একটা সিম্পল এক্সাম্পল দিই, তোমার সবসময় ইচ্ছে করে যে এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, এখানে ঘুরতে যাব, এসে গেছে পুজো মাঝখান থেকে, তখন তো আর মানবে না, তখন অবভিয়াসলি ইজিলি ঘুরতে যাবে। তার মানে ঘুরতে যাবার একটা ইচ্ছে তোমার টেন্ডেন্সি আছে, মানে কি, ইউ একটা চনমনে একটা ভাব যে ছটফটে যে ভেলোসিটি একটা আছে, মাঝখান থেকে তো আর একটা মজা পেয়ে গেছো কারণ এই আবার টানছে, তাহলে তোমার ভেলোসিটিটা কী হলো? চেঞ্জ হয়ে গেল। কীভাবে? না, ভেলোসিটি ইকুয়াল টু হয়ে গেল ফাইনাল ভেলোসিটি ফার্স্ট নাম্বার ইকুয়াল টু ইনিশিয়াল ডিউ টু থার্মাল ইজিটেশন অ্যান্ড ডিউ টু দ্য অ্যাক্সেলারেশন। ফোর্স আছে মানে কি, অ্যাক্সেলারেশন আছে, ফোর্স ইকুয়াল টু কত? এম এ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু মাইনাস অফ ই ইন্টু ই। সো অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস অফ ই বাই এম। তারপর আমি কী করব, ভেক্টর দিয়ে দিলাম। চলো নেক্সট কনসেপ্টে আমরা এগিয়ে যাই। ইলেকট্রনগুলো যখন ব্যাটারি দিলাম, ইলেকট্রনগুলো মুভ করতে শুরু করলো, মানে অ্যাক্সেলারেটেড হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার মানে অ্যাক্সেলারেশন আছে। কত আছে? মাইনাস ই বাই এম টাও। এখন অ্যাক্সেলারেশন ইলেকট্রিক ফিল্ড অপোজিট ডিরেকশানে আছে। কেন? কারণ ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড অপোজিট ডিরেকশানে আছে। বুঝলাম, ইনিশিয়ালি থার্মাল ভেলোসিটি একটা ছিল, যেহেতু আবার ফিল্ড ক্যালকু আমরা অ্যাপ্লাই করলাম, মানে ব্যাটারি দিলাম, তখন ইলেকট্রনগুলোর ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল। কত হলো? ইউ ওয়ান প্লাস এ টি, এ ফর অ্যাক্সেলারেশন, ইন্টু টাউ ওয়ান, টাউ ওয়ান, টাউ, টাউ ওয়ান, টাউ মানে হচ্ছে এই ইলেকট্রনটা এখানে গিয়ে ধাক্কা খেলো, ফের আবার এই যে পাথটা, এই পাথটা ট্রাভেল করতে যে সময় লাগবে, সেটা আমি যদি ল্যামডা ওয়ান মনে করি, এই পাথটা স্ট্রেট পাথ বিটুইন টু কোয়ালিশন, দুটো ধাক্কা খাওয়ার মাঝখানটা স্ট্রেট লাইন, তারপর আবার ধাক্কা খাচ্ছে, আবার স্ট্রেট লাইন, আবার ধাক্কা খাচ্ছে, আবার স্ট্রেট লাইন, এইগুলোকে আমি ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু প্লাস ডট 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 ল্যামডা এন বাই যদি এন করে নিই, তাহলে পাবো ল্যামডা। এটাকে বলছে তোমার, দাঁড়াও এটা ভুলে যাচ্ছি, এটা হচ্ছে তোমার মিন ফ্রি পাথ, মিন ফ্রি পাথ, মিন ফ্রি পাথ মানে হচ্ছে গড় মুক্ত পথ, মানে এই যে ফ্রি পাথ, ফ্রি পাথ যেগুলো, মানে এইখানটাকে বলা হচ্ছে ইন লেমন ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় তোমার রিল্যাক্সেশন টাইম। মানে আমরা হয় না যে একটা ধাক্কা খেলাম, ওফ বাঁচা গেল, আবার ধাক্কা খেয়ে গেলাম, এই সময়টাতে ও রিল্যাক্স হচ্ছে, ইলেকট্রনটা রিল্যাক্স হয়ে গেল, ফের আবার ধাক্কা খেয়ে গেল, তাহলে এই টাইমিংটাকে আমরা বলবো রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন টাইম, ইন লেমন ল্যাঙ্গুয়েজ রিল্যাক্সেশন টাইম। তাহলে এখানে ইলেকট্রনটা কী হলো? ধাক্কা খেয়ে গেল, ঠিক আছে বুঝলাম। তাহলে টাইমিংটা হচ্ছে এখান থেকে এতটা, টি ওয়ান, টাউ ওয়ান, টাউ টু, টাউ থ্রি, সব অ্যাভারেজ করলে টাউ ওয়ান, টাউ টু, টাউ থ্রি, ডট 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 ডট, টাউ এন ডিভাইডেড বাই এন যদি করি, তাহলে পাবো টাউ। তোমরা পরপর কিন্তু লিখতে থাকবে, আমি তো মুছে দিচ্ছি, টাউ, ঠিক আছে? আবার নয়তো ব্যাক করে তোমরা লিখে নেবে, পজ করে ভিডিওটা দেখে নাও আগে কী কী লিখতে হবে, ইম্পর্ট্যান্ট লাইনগুলো, কিন্তু প্রতিটা লাইন ইম্পর্ট্যান্ট, কনসেপ্ট ইম্পর্ট্যান্ট।
রিল্যাক্সেশন টাইম, তার আবার অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, ফ্রি পাথ, তার আবার মিন ফ্রি পাথ, অ্যাভারেজ ভেলোসিটি ইউ ওয়ান, তার আবার অ্যাভারেজ ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, তার আবার অ্যাভারেজ কনসেপ্ট আছে। সো ভি ওয়ান ইনিশিয়ালি ভি টু ইউ টু প্লাস এ টাউ টু ভি থ্রি ডট 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 ভি এন, এন এন নাম্বারটার জন্য কত হয়ে যাবে ইউ এন প্লাস এ টাউ এন, এখানে ডট ডট দিয়ে দিলাম। এই যে ভেলোসিটিগুলোর অ্যাভারেজ সেটাকেই বলা হচ্ছে ড্রিফ্ট ভেলোসিটি, ড্রিফ্ট ভেলোসিটি। তার মানে আমরা লিখব ভি ড্রিফ্ট ভেলোসিটি সমান হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস প্লাস ডট 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 ডট, এগুলো সব ভেলোসিটি, হ্যাঁ ভেলোসিটি ভেক্টর দিয়ে দেবে, সরি অ্যাক্সেলারেশন ভেক্টর, ভেলোসিটি ভেক্টর, ভেলোসিটি অ্যাক্সেলারেশন। সো ডট 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 ভি এন বাই এম, ঠিক। তোমরা চ্যানেলটা দেখতে থাকো, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদেরকে ছড়িয়ে দাও চ্যানেলটা, পুরো ছড়িয়ে দাও, তারপর মজা দেখো শুধু, ঠিক আছে। তাহলে ভি ড্রিফ্ট ভেলোসিটি ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন বাই এন, এটা হচ্ছে ড্রিফ্ট ভেলোসিটি। এবার আমরা ক্যালকুলেশনে চলে যাই, ক্যালকুলেশনে চলে যাব। তার মানে ড্রিফ্ট ভেলোসিটি হয়ে গেল, ডেফিনিশন আমরা লাস্টে লিখবো, হ্যাঁ ড্রিফ্ট ভেলোসিটি, ড্রিফ্ট ভেলোসিটি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ডট 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 ভি এন বাই এন। আর আমরা ভি ওয়ান সমান লিখে নেব ইউ ওয়ান প্লাস এ টাউ ওয়ান, সরি এ টাউ ওয়ান প্লাস ইউ টু এ টাউ টু প্লাস ডট 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 দিয়ে এ ভেক্টর, সরি এ ভেক্টর নয় লাস্টেরটার জন্য ইউ এন প্লাস এ টাউ এন ভেক্টর ডিভাইডেড বাই এন। দেখো এটাকে আমরা দুটো অ্যাভারেজ পার্টে আমরা ভেঙে নিতে পারি, দুটো অ্যাভারেজ পার্টে আমি যদি ভেঙে নিই, পুরো চ্যাপ্টারে পুরো ডিটেলসে পড়াবো, শুধু ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ডট 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 ইউ এন বাই এন, ইউগুলোকে একদিকে করলাম, প্লাস এটা কমন নিয়ে নাও টাউ ওয়ান টাউ টু টাউ এন বাই এন করে নাও, এই পোর্শনটা এটা বেরিয়ে থাকলো, এ অ্যাক্সেলারেশন, এগুলো ভেলোসিটি নিয়ে নাও। এটা তো আমরা জিরো অলরেডি প্রুফ করেছি, এই এটা কোথা থেকে আসছে, ডিউ টু থার্মাল এনার্জি, ডিউ টু থার্মাল, এটাকে বলবো থার্মাল ভেলোসিটি, থার্মাল ভেলোসিটি, এটা জিরো হয়ে গেল, বেঁচে থাকলো কি এ ভেক্টর ইনটু টাউ, টাউ এটাকে কি বলে অ্যাভারেজ, অ্যাভারেজ লিখে দাও টাউ অ্যাভারেজ, রিল্যাক্সেশন টাইমের অ্যাভারেজ, ড্রিফ্ট ভেলোসিটি ইকুয়াল টু এ দিস। সো ড্রিফ্ট ভেলোসিটি ফাইনালি আমরা লিখব সমান এ জন্য মাইনাস ই ক্যাপিটাল ই বাই এম, এটা তো বের করেছি আগে থেকে, আমরা দেখে নাও তোমরা আছে বের করা আছে। তাহলে ড্রিফ্ট ভেলোসিটি কোন দিকে হবে, ইলেকট্রনগুলোর ড্রিফ্ট ভেলোসিটি কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে, এটা ভালো করে একটু বুঝে নিই, এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট রিলেশন একটা, এটাকে বলা হচ্ছে ড্রিফ্ট ভেলোসিটি, ড্রিফ্ট ভেলোসিটি। এখন কথা হচ্ছে হোয়াট ইজ ড্রিফ্ট ভেলোসিটি, না ড্রিফ্ট ভেলোসিটি হচ্ছে একটা অ্যাভারেজ ভেলোসিটি, একটি গড় বেগ, ইলেকট্রন মুক্ত ইলেকট্রনগুলোর গড় বেগ, ইট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য ফ্রি ইলেকট্রনস, কখন না গেইনড ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড, যখন আমি ব্যাটারি দিলাম তখন কিন্তু ইলেকট্রনগুলো ড্রিফ্টেড হতে শুরু করলো। তারপর আমি এখানটা একটু মুছে নিচ্ছি, না এখানে লিখে ফেলি, এখানে একটা ব্লক রয়েছে, আচ্ছা এখানে ইলেকট্রিক ফিল্ড আমি দিয়ে দিলাম, যখন আমি ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি এখানে, এখানে একটা পোটেনশিয়াল তো ইলেকট্রিক ফিল্ড দিলাম, তার জন্য একটা গ্র্যাডিয়েন্ট কাজ করবে, যাই হোক ইলেকট্রিক ফিল্ড মানে ব্যাটারি দিলাম, এখানে ব্যাটারি যখনই দিলাম এখানে তখন কী হচ্ছে ইলেকট্রনগুলো এইদিকে আসছে, এই ইলেকট্রনগুলো কি খুব বেশি ভেলোসিটি নিয়ে আসছে, তাহলে কোশ্চেন হচ্ছে না, এই ভেলোসিটির মান হচ্ছে 0.1 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড,
एक सेंटीमीटर कत हो पॉइंट वन थेके 0.1 থেকে 1 সেন্টিমিটার পার সেকেন্ডে 1 সেন্টিমিটার শিফটিং হচ্ছে ইলেকট্রনগুলো। দেখো আমি যখনই সুইচ দিলাম ফট করে লাইটটা জ্বলে গেল, ওখানে সুইচ দিলাম লাইটটা জ্বলে গেল, কতটা ডিস্টেন্স তোমার মনে হবে এত কম ভেলোসিটি 0.1 সেন্টিমিটার পার সেকেন্ড, আর লাইট দেওয়ার সাথে সাথে লাইটটা জ্বলে যাচ্ছে, তা কারেন্টটা ফ্লো হচ্ছে কীভাবে? কারেন্ট ফ্লো মানে তো ইলেকট্রন ফ্লো, ইলেকট্রনটা ফ্লো হচ্ছে কী করে? না এই যে কম ভেলোসিটিজ এইটা পসিবল হচ্ছে একটা কারণে, তার কারণ এই ইলেকট্রনগুলোর মধ্যে অসংখ্য ইলেকট্রন এখানের মধ্যে আছে, অসংখ্য ইলেকট্রন আছে, ওর জন্য এটা হচ্ছে। মানে এইরকম তুমি ভাবতে পারো যে এখানে একটা বল আছে, বল আছে, বল বল বল, এগুলো এক একটা বল আছে, ঠিক আছে। এবার তুমি এখানে হাত দিয়ে রেখেছো এরকম করে, আর আমি এখান থেকে কী করলাম টক করে মারলাম এদিকে, তখন এই বলটার এনার্জিটা কি তোমার হাতে গিয়ে লাগবে, কি খুব সময় লাগবে, কি লাগবে না? ওরকম সুইচ দিচ্ছি টাক লাইট জ্বলে গেল, কিন্তু ভেলোসিটিটা কত? 1 সেন্টিমিটার পার সেকেন্ড, 0.1 সেন্টিমিটার পার সেকেন্ড। আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে একটা কন্ডাক্টার, এই যে কন্ডাক্টার এর মধ্যে ফ্রি ইলেকট্রন আছে কিন্তু হ্যাপাজেট মুভমেন্টের জন্য কোনো, যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, আমি এখানে রাস্তার বাইরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ থেকে অবজার্ভ করছি যে এইদিকে কতগুলো তোমার বাইক যাচ্ছে আর ওই দিক থেকে এইদিকে কতগুলো বাইক যাচ্ছে। দেখলাম হ্যাঁ রাস্তার মধ্যে এইদিকে বাইক যাচ্ছে, ওইদিকে বাইক যাচ্ছে, তাহলে আমি দেখলাম যে এইদিকে 100টা বাইক গেল, এইদিকে 5টা বাইক গেল সাপোজ। তার মানে কি এইদিকের এই পাড়ার লোকগুলো ওই পাড়াতে শিফট হয়ে গেছে, আর সারা রাত থাকবে, পরের দিন ওইদিকে যাবে, এরকম তো নয়, তা তো নয়। নিজের নিজের পজিশানে কিন্তু ঠিক আছে ইলেকট্রনগুলো, ওরকম পজিশানে ঠিক আছে, কিন্তু ইলেকট্রনগুলো এইদিক ওইদিক করছে, মানে ইলেকট্রনগুলো এইদিকে গেছে, একটা পার্টিকুলার ক্রস সেকশনে ইলেকট্রনটা যখন শিফটিং হয়েছে ঠিক এইদিকেও ততগুলো ইলেকট্রন গেছে, বা এদিক বা ওই দিক একজনই এইদিক থেকে ওইদিকে ফিরে আবার বাড়ি চলে গেছে, এরকম ভাবতে পারো, মানে নিজের পজিশানে আবার শিফটিং হয়ে গেছে। তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দেওয়ার সাথে সাথে ইলেকট্রনগুলো ইউনিডিরেকশনাল মুভমেন্ট হয়েছে, তার আগে কিন্তু হ্যাপাজার মুভমেন্টের জন্য পার ক্রস সেকশনে কোনো ইলেকট্রন ফ্লো করেনি, মানে কারেন্টটা জিরো। এটা বুঝতে হবে, ড্রিফ্ট ভেলোসিটি খুব ভাইটাল কনসেপ্ট একটা, ড্রিফ্ট ভেলোসিটি। পরের দিন এখান থেকেই শুরু হবে, কিন্তু এটা যারা ক্লিয়ার করবে না কিচ্ছু বুঝতে পারবে না। ড্রিফ্ট ভেলোসিটি পরের দিন আমি যে হোল কারেন্ট বা এইগুলো পড়াবো একটা কিছু বুঝতে পারবে না। ড্রিফ্ট ভেলোসিটি, হোয়াট ইজ দ্য ভেক্টোরিয়াল ফর্ম অফ ওহমস ল, ওহমস ল এর ভেক্টোরিয়াল ফর্মটা কী, তারপর তোমার ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি কী, কারেন্ট ডেন্সিটির কনসেপ্ট কেন নিয়ে আসা হয়েছে, এই সব টোটাল ডিটেলসে পড়াবো। জেই মেন্স, তোমার নিট, এভরিথিং, পুরো সিলেবাস কভার হবে পুরোটা কনসেপ্টটা, ঠিক আছে। এছাড়াও তোমরা সিরিজটা দেখতে থাকো, ওই যেটা নিউমেরিক্যাল কিং সিরিজ, এই শিবন বা পুরোপুরি সমস্ত হুহু যতগুলো নিউমেরিক্যালস আছে সব নিউমেরিক্যালস সলভ করবো একটা একটা করে। ইরোডোফ, ইরোডোফ সলিউশনস, এইগুলো দেখতে থাকো, সবগুলো অনেক কিছু দেখতে হবে একসাথে, একটা পার্টিকুলার জিনিসের ওপর তো কিছু হবে না, সবগুলো মিলিয়ে মিশিয়ে একটা জায়গায় আসতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে ড্রিফ্ট ভেলোসিটির লাস্ট ডেফিনিশানটা একটু লিখে নিই, বাস নিয়ে ক্লাসটা শেষ করি আজকে। ডেফিনিশানটা কী আছে দেখি, ড্রিফ্ট ভেলোসিটি, তাহলে ড্রিফ্ট ভেলোসিটিটা কী হচ্ছে দেখি, ড্রিফ্ট, ড্রিফ্ট ভেলোসিটি, ডেফিনিশন এরকম লিখব, ইট ইজ দ্য বা ইট ইজ ডিফাইন্ড অ্যাজ, এমনি লিখতে পারো, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ, ডিফাইন্ড অ্যাজ অ্যাজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ এভিজি লিখে দিলাম, অ্যাভারেজ ভেলোসিটি গেইন বাই বাই দ্য ফ্রি ইলেকট্রন, বাই দ্য ফ্রি ইলেকট্রন, অ্যাভারেজ ভেলোসিটি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি গেইনড বাই দ্য ফ্রি ইলেকট্রন ডিউ টু দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড মানে ব্যাটারি, ব্যাটারি যখন দিলাম তখন ইলেকট্রনগুলো কী হলো একটা অ্যাভারেজ ভেলোসিটি গেইন করলো,
এটা কি বলা হচ্ছে? ড্রিফট ভেলোসিটি, বাংলায় বলছে বিচলন বেগ, বিচলন বেগ। এবং বেগের রাশিমালাটা কি? না, রাশিমালাটা আমি লিখে দিচ্ছি আরেকবার, ই বাই এম টাও, ই বাই এম টাও, টাও ইজ দ্য গ্রিক অ্যালফাবেটস। ব্যাস, এবং এটার ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে, তাহলে উল্টো দিকে কথাটাও লিখতে হবে এখানে। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি গেইন বাই দ্য ফ্রি ইলেকট্রন অপোজিট টু দ্য ইলেকট্রিক ফিল্ড। কথাটা এখানে অ্যাড করে নেবো একটা কথা, কি অপোজিট টু দ্য ইলেকট্রিক ফিল্ড, অপোজিট টু দ্য ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। বা বিচলন বেগ হচ্ছে মুক্ত ইলেকট্রনগুলোর একটি গড় গতিবেগ, বা মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্র প্রয়োগের ফলে মুক্ত ইলেকট্রনগুলো যে গড় গতিবেগে ড্রিফটেড হয়, যে গড় গতিবেগে যায়, সেটাই হচ্ছে তার বিচলন বেগ, যে গড় গতিবেগ লাভ করে এরকম বলতে পারি। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রয়োগের ফলে মুক্ত ইলেকট্রনগুলি, কোনো পরিবাহীর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি যে বেগ নিয়ে যায় বা যে গতিবেগ লাভ করে সেটিকেই বলে বিচলন বেগ। এইভাবে লিখতে পারো তোমরা ডেফিনিশনটা। চলো তাহলে ডেফিনিশন লিখে ফেললাম, বিচলন বেগ ব্যাপারটা ক্লিয়ার করলাম। নেক্সট দিন আমরা এর পরের পোর্শন থেকে স্টার্ট করব, মাঝখানে কয়েকটা নিউমেরিক্যালস করে নিয়ে আবার এগিয়ে যাব, ঠিক আছে? চলতে থাক চ্যাপ্টারটা, তোমরাও একটু একটু করে এগিয়ে যাবে, ঠিক আছে? চলো, বাই।